আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সকাল থেকে ব্লগটি শুরু করছি সবাইকে গুড মর্নিং জানিয়ে আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমাদের মাস এক মাস পরে ডাক্তার জাহাঙ্গীর কবির যেতে বলেছেন আর কিছু পরীক্ষা দিয়েছেন গতকালকে করিয়ে নিয়েছি তো আজকে দশটা আসতে বলল আর কি তো আমরা সাড়ে নটায় চলে আসছি তো ডাক্তার দেখানো আজকে দুদিন আমরা এই এখানে আসতে হচ্ছে আর কি গতকালকে রক্ত দিয়ে গিয়েছিলাম যে আজকে নিব এবং ডাক্তার দেখাবো তো আমরা এসে দেখি ডাক্তার লেকচার দিচ্ছে তো ডাক্তারের লেকচার শুনে আসলে দেখতেছি অনেক টাইম এখনো আছে তো আমরা নিচে এসে একটু অপেক্ষা করছি অনেক জায়গা অনেক মানুষ জায়গা নাই দাঁড়ানোর এর জন্য তো আগের দিন যেদিন আসছিলাম সেই দিন একটু নার্সারিতে গিয়েছি সেই ক্লিপটা এখানে দিয়েছি ভেবেছিলাম গাছ কিনবো এটা হচ্ছে আত্মনগরের একটা নার্সারি নার্সারিতে আসলে আসলেই মন ভালো হয়ে যায় নানান রকমের ফুল তারপরে সুন্দর সুন্দর বনসাই এইসব দেখলে এই ফুলগুলো এই গাছটা আমার আছে কিন্তু এটাতে ধরে না ফুল না ধরার কারণ হচ্ছে আমার বারান্দায় রোদ আসে না এগুলো কি রোদ লাগবে না এই গাছগুলো আসলে ভালো কোনো গাছ পাই নাই এই জন্য চলে গিয়েছিলাম এরপরে এখন ডাক্তারের চেম্বারে আমরা ডাক্তার দেখি এখন চলে যাচ্ছি তো যার আগ দিয়ে একটু গোল্ডেন ফ্লে বাটনটা আজকে প্রথম সরাসরি দেখছি স্যারকে বললাম উনি খুশি হয়ে বললো নেন অসুবিধা নেই ভিডিও করে একটু ভিডিও করে নিলাম তো এটা হচ্ছে বিকেলবেলার ক্লিপ আসলে দুপুরে আর কিছুই করিনি আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল টায়ার্ড হয়ে আসলে গতকালকের একটু সবজি ছিল মাছ ছিল সেগুলি খেয়ে নিয়েছিলাম তো আর কিছুই করা হয়নি এখন বিকেলবেলা ভাবলাম যে এই কলাগুলো একটু নরম হয়ে যাচ্ছে ফেকে গিয়েছে একদম তো ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি তো আসলে কলা ভালো করে ফাকলেই কেক বানালে কেকটা ভালো হয় তো ভাবলাম যে যেহেতু একবার ফেকে গিয়েছে কেকই বানিয়ে ফেলি তো দুইটা ডিম দিয়ে আমি দুই কাপ ময়দা দিয়ে এই কেকটা বানিয়ে নিচ্ছি আর কলাগুলোকে আমি সব একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি আর যা যা কেকের জন্য লাগবে সব একসাথে নামিয়ে তারপর কাজটা শুরু করে দিয়েছি তো ভালো করে আমি বিট করে নিচ্ছি ডিমগুলোকে ডিমটা একটু বিট করে নেওয়ার পরে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকেও ডিমের সাথে একটু বিট করে নেব তো আমি আস্তে আস্তে দিচ্ছি আর একটু একটু করে বিট করে নিচ্ছি তো ডিম এবং ভালো করে চিনিটা বিট করে নেওয়ার পরে আমি দিব হাফ কাপ তেল এ পর্যায়ে আসলে আমার কারেন্টটা চলে গিয়েছে কারেন্টটা অফ হয়ে যাওয়ার পরে প্রায় এক ঘন্টা পরে আবার কারেন্ট এসেছে তারপরে আবার এখন তেলটা দিয়ে আবার শুরু করলাম জানি না কেকটা কেমন হবে কারণ অর্ধেক বিট ছিল এরপর আর কিছু করতে পারিনি অন্ধকার হয়ে গিয়েছিল যদিও মানে জেনারেটারের একটা লাইট ছিল লাইট থাকলে তো হবে না বিটের দিয়ে কাজ করতে হবে এর জন্য তো এখানে আমি আগে থেকে মা মেপে রেখেছি দুই কাপ ময়দা আর একটু সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো আমি বিট করে রাখা ডিমের উপরেই সব কিছু একসাথে দিয়ে একটু সেলে নিচ্ছি এরপরে এগুলিকে একটু মিক্স করে নেওয়ার পালা তো মিক্স করতে করতে আমি কলাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমার কাছে একটু মিষ্টি দই ছিল মিষ্টি দই ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি হাফ কাপ দিলে ভালো হতো মনে হচ্ছে তো দেখা যাক তা আমি আর দিইনি এই থিকনেসে রেখেছি ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আর এরকম আসলে কলা দেওয়ার পরে এরকম একটু ইয়ে থাকবে মানে গোটা গোটা টাইপের আর কি মিক্স ভালো করে হবে না তো যাই হোক আমি একটু সব মানে গুঁড়িরগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি দুইটা ডিশ নিয়েছি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল মেখে তারপর ডিশটাকে প্রিপার করে নিচ্ছি আর কি তো আমিও ইলেকট্রিক ওভেনে বানাবো এর জন্য এটাতে দিয়ে দিচ্ছি এই ডিশগুলাতে তো দুইটা আলাদা করে মানে ছোটো ছোটো করে দুইটা বানাবো তো তেলের উপরে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ি ছিড়িয়ে এখানে চাইলে ব্যাকিং পেপারও দেওয়া যায় তো আমি এভাবে করে নিচ্ছি আর কি তা আমি অর্ধেক করে দুইটাতে মানে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি যাতে দুইটা হয় আর কি একটু ভালো করে সমান করে দিচ্ছি দুইটাই তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় পনেরো এক ঘন্টার মতো সময় লাগবে তো আমি আধা ঘন্টা প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে বাকি টুকু আবার সময় লাগলে দেখে দিব প্রথমে উপরের হিটটা দিয়ে দিচ্ছি আর এই যে দুশো একশো আশিতে রেখেছি তো এইভাবে হবে আর কি তো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছে এটা এখন নামিয়ে নিয়েছি প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে হয়ে গেছে আরও আগে তো বারবার আসলে কারেন্ট যাচ্ছে এর ফাঁকে করতে হচ্ছে অনেকবার কারেন্ট যায় এখন আগে তো একবার যেত তা আমি একটু কেটে দেখাচ্ছি তো ছেলেরা খাবে আমরা তো দুজন খেতে পারবো না তো মিষ্টি জাতীয় খাবারের জন্য ওদের জন্য বানিয়ে রেখেছি সকাল বিকাল হয়তো স্ন্যাক্স হিসেবে ওরা খেতে পারবে না হয়তো কলাগুলো ফেলে দিতে হবে নষ্ট হয়ে যাচ্ছিলো এই যে একদম সফট হয়ে গিয়েছে খুব সুন্দর গ্রান বের হচ্ছে কলার কারণে তা এখন হচ্ছে আসলে সকালে যেহেতু রান্নাবান্না বেশি করতে পারিনি ছেলেদের জন্য বা আমি ইলিশ মাছ সকালে বের করে সেগুলি লবণ আর মরিচ পাউডার দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আর এই ছোটো মাছগুলি রেডি করে রেখেছিলাম রান্নার সুযোগ হয়নি তো এখন একটু ইয়ে দিয়ে বেগুন দিয়ে এই ছোটো মাছটা বসিয়ে দিব আর চাউলগুলো নিয়েছি এক একপর চাউল নিয়েছি সেইটা ধুয়ে নিব ইলিশ মাছ দিয়ে একটু ইলিশ পোলাও করব ভেবেছি এটার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ লবণ রসুন দিয়েছি এগুলি দিয়ে একটু একবারে বসিয়ে দিচ্ছি আর কি ছোটো মাছ একবারে বসিয়ে দিলে আমার কাছে মনে হয় ভালো হয় তাহলে ভেঙে যায় না আর খেতেও টেস্ট লাগে একসাথে মিক্স করে নিচ্ছি এখনও গুঁড়ো মরিচ দিব একটু গুঁড়ো মরিচ বক্সে ছিল না তো বইম থেকে নামিয়ে দিতে হবে আর টমেটো ডিপ ফ্রিজের ছিল এই জন্য একদম ফাতরের মতো হয়ে আছে তো আমি দুই ভাগ করে দিয়েছি একটু পরে যখন পানাইয়ে বেরিয়ে যাবে বা চুলায় দিব তখন এগুলো সফট হয়ে একদম নরম হয়ে গলে যাবে সরিষার তেল দিয়ে রান্না করছি এই জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সব কিছু মিক্স করে চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলি কিছু চিংড়ি মাছও দিয়েছি চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে আজকে একটু পোলাও রান্না করব আর কি ইলিশ পোলাও সরিষার তেল দিয়ে রান্না করছি এই জন্য সরিষার তেলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নেব ভালো করে ভেজে নেব এইগুলি একটু লালচে টাইপে হয়ে গেলে তারপর অন্যান্য মশলাগুলি দিয়ে দেব এখন তো ইলিশ মাছের সিজন চলছে আমার ইলিশ পোলাও একটি রেসিপি আছে যারা দেখেননি দেখে নিতে পারেন তো এই যে লালচে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন একটুখানি দিয়েছি আসলে ইলিশ পোলাও যে অনেক মশলাপাতি লাগে তা না বেসিক যে মশলাগুলি সেগুলিই আমরা ইউজ করব এখানে জিরা ধনিয়া পাউডার দিয়েছি আর এখান থেকে এখানে আমি ফ্রেশ জিরা পাউডার করে নিয়েছি সেখান থেকে জিরা পাউডার দিয়েছি প্রথমে ধনিয়া পাউডার দিয়েছি আর একটু লাল মরিচ পাউডার দিয়েছি ভালো করে মিক্স করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু পানি দিচ্ছি যাতে একদম নিচে ফুড়ে না যায় আর কি মশলাগুলি আর দিয়ে দিচ্ছি এক টক দইকে ভালো করে ফিটিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মতো লবণ দিচ্ছি যদিও লবণ আমি মাছে মেখে রেখেছি তো এখন একটুখানি দিয়েছি এদিক দিয়ে মাছগুলিও দেখে নিচ্ছি কি কোন পর্যায়ে আছে তো একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে মাছ থেকে এবং বেগুন থেকে পানি বেরিয়ে গিয়েছে তো এই এই রকমভাবে আর একটু হোক কষানো তারপরে আরেকটু পরে আমি একটু পানি দিয়ে এগুলি রান্না করে নিব। মাখা মাখা করে রান্না করলে ছোট মাছ খেতে ভালো লাগে তো বেশি ঝোল রাখবো না মাখা করেই রাখবো আর কি লবণটা চেক করে নিলাম ঠিকঠাক আছে তো এই যে ফুটে উঠেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলি ডাকনা দিয়ে কিছুক্ষণ কষানো কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এদিক দিয়ে ছোট মাছে আমি পানি দিয়েছি মাঝখানে দিয়ে এর যে শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব হাফ কাপের মতো পানি দিয়েছি যার কারণে মানে আমি আগুনও মিডিয়াম রেখেছি হয়ে গিয়েছে আর বেশি চোষ করব না ভেঙে যাবে দুনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি এদিক দিয়ে মাছগুলো ও একটু কষানো এক ফিট হয়েছে এখন আমি উল্টিয়ে দেব যাতে করে অফর ফিটটাও ভালোভাবে হয়ে যায় মানে মশলাগুলি ঢুকে মাছে কারণ মাছ এখানেই রান্না হবে এরপরে তো আর রান্না হবে না উঠিয়ে নেব তো ওই জন্য এই ফিট ও ফিট ভালো করে রান্নাটা হয়ে যায় যেন আর বেশি জোশ করতে যাব না যা কারণ ইলিশ মাছ শক্ত হয়ে যায় তো যেহেতু টক দই দিয়েছি এমনি ভাঙবে না কিন্তু শক্ত হয়ে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি অপর ফিটটাও যেন একটু ভালোভাবে হয়ে যায় মাছগুলি যাতে ভেঙে না যায় এর জন্য আলতো হাতে আমি নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো এই ফিটো হয়ে গিয়েছে যে ঝোলটাও শুকিয়ে এসেছে তো আমি এখন মাছগুলি উঠিয়ে নিচ্ছি মশলা থেকে মশলাগুলি নিচে রেখে দিব একে একে সব মাছ উঠিয়ে নিয়েছি এখন আমি এই মশলায় চাউলগুলো বেজে নিব আমি আলাদা পাতিলে চাউল ভাজবো না আজকে এই মশলায় চাউলগুলো বেজে নিব এখানে আমি এক ফোট চাউল নিয়েছি রাতে খাবে আসলে আর তো খাওয়া হবে না রাতের বেলার খাওয়ারের জন্য ওদের জন্য তা আমি জানি এক ফোট চাউল যদি ওরা তিনজন মান ছেলে কিন্তু খেতে পারবে না হয়তো আগামী দিন পর্যন্ত খাবে ওরা খুবই কম খায় আমার বাসায় ভাত ফল মানে ভাত জাতীয় খাবার আর কি তা আমি ফুটন্ত গরম পানি করে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে মেফে দেই আমি আমার আন্দাজ মতো দিয়েছি আর লবণ যেহেতু মাছে দিয়েছি আর এখন রাইসের পরিমাপে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ ইউজ করিনি যদিও হলুদের কালার এসছে সরিষার তেলের কারণে ফানিগুলি শুকিয়ে যাওয়ার পরে মাছগুলি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখনও কিন্তু একটু ফানি আছে একদম ডিমে আছে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব এখনও কিন্তু চাউলগুলো ভিতরে এখনো মানে নব্বই পার্সেন্ট হয়েছে আরো দশ পার্সেন্ট হবে তো এর উপরে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচ পিস একটু ঢুকিয়ে বিরিয়ানির মতো আমরা যেভাবে দিই ওইভাবে একটু ধনিয়া পাতা দিচ্ছি অপশনাল এটা আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা মাছ যখন দিয়েছি তখন দিলেও পারতাম কিন্তু উপর দিয়ে দিলে আর একটু সুন্দর ফ্লেভার আসে একটু লবণ সরি একটু চিনি ছিটিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য ছিটিয়ে দিয়ে দিয়ে এখন ঢাকনাটা ভালো করে ধমে রেখে দিয়ে দশ মিনিট পনেরো মিনিটের মতো এবারে রেখে দেব এই যে হয়ে গিয়েছে ঠান্ডা মোটামুটি হয়েছে তা আমার মুত্তাকির খিদা লেগেছে ওকে এখন একটু এক প্লেট খাবার দিয়ে দিচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে আপনারা ট্রাই করতে পারেন এই সহজ রেসিপিটি এখন সবার ঘরে ইলিশ মাছ আছে সাইলে এরকম চটপট একটু ইলিশ পোলাও করে আপনার পরিবারকে খুশি করে ফেলতে পারেন একটু লবণ চেক করেছি অনেক টেস্ট হয়েছে যদিও খেতে পারবো না তো আসলে সকালে আজকে চাল ডাল ডট থেকে বাজার এসেছিল। ডিমের সিস্টেমটা দেখে ভালোই লেগেছে ছোট ছোটো বক্সে করে এই ডিমগুলি দিয়েছিল। তা একটু সাজিয়ে দিচ্ছি ছেলেকে এই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি ইলিশ পোলাও বাঙালির ঐতিহ্য তো ঐতিহ্যবাহী মাটির প্লেটে দিলাম ওকে আজকের ব্লগটির যদি কোনো একটা অংশ ভালো লেগে যায় কমেন্ট করে জানাবেন আর আর লাইকটি দিতেও ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার খাবার সময় হয়েছে কারণ আটটা বেজে যাচ্ছে আমি খেয়ে নিচ্ছি সাহেব এখনও আসে নাই এই যে ছোটো মাছ বেগুন দিয়ে রান্না করেছি আর একটা ডিম্পোজ করে নিয়েছি এটাই ছিল রাতের খাবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম